শুভ সকাল সবাই কেমন আছেন জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি সঙ্গে আছি আমি লাবন্য আছি আমি আনি আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক শুভ সকাল লাবণ্য শুভ সকাল আনিস কেমন আছো ভালো আছি এবং অনেক দিন পরে আসলে তোমার সঙ্গে বসলাম আমারও খুব ভালো লাগছে এবং সকাল সকাল এসে যখন দেখলাম আজকে তুমি আছো আমারও খুব ভালো লেগেছে আর আমি যখনই তোমার পাশে বসে আমার অনুভব একজন শিল্পীর পাশে বসে আছি যে চমৎকার করে গান গায় হ্যাঁ আমি একজন চমৎকার মানুষের পাশে বসে আসলে রাঙা সকাল করি এটাও আমার জন্য খুব ভালো লাগে এবং সবসময় আমাদের অতিথি থাকেন তাদের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই একেবারে তাই চলো কে আছে একটু জেনে নিই চলো প্রিয় আমাদের আজকের রাঙা সকালের অতিথি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা জামান শাহিদ চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সাম লার্নিং ভালো আছে এবং আজকে আসলে পূর্ণ অনুষ্ঠান জুড়ে আপনার জীবনের গল্প শুনব আপনার এফ পাইলট এই ওয়েব অ্যাপ্লিকেশনটার কথা শুনব যেভাবে আপনি এআই দিয়ে কাজ করে একটা চমৎকার একটা সারা ফেলেছে একেবারে শুরু থেকে যেহেতু আমরা শুরু করি সেই সব থেকে শুরু করি আপনার জন্ম তো রংপুরে আপনি কোথায় বেড়ে উঠেছেন আমি গ্রামে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে আর রংপুর সদর থানার পালিচড়া মিয়াপাড়া গ্রামের নাম হ্যাঁ সেখানে আমি আমার ছোটোবেলাটা কাঠে তারপর এই পারিবারিক একটু মানে অর্থনৈতিক অনটনের কারণে হ্যাঁ আমাকে আমার নানা নানার বাড়িতে আমি যাই সেখানে আমার নানা নিয়ে যায় রূপুশী হ্যাঁ গ্রামের নাম রুপসী রানীপাকুর রূপুশী ওটা রংপুর জেলার মিঠাপুকুর থানা আচ্ছা তো আমার নানা স্কুলের শিক্ষক ছিলেন ইংরেজি এবং ইসলাম শিক্ষা এই দুইটা বিষয়ে পড়াতেন আমার নানা আমাকে নিয়ে গেলেন সেখানে তো আমি গর্ব করে বলতে পারবো যে আমি মানে অনেকটা সময় আমার নানার সাথে কাটাইছি তো তার আদর্শে আমি বড় হয়েছি হ্যাঁ কতটা সময় ধরে আসলে আপনি নানার বাড়িতে ছিলেন ক্লাস সিক্সে হ্যাঁ হাই স্কুলে গিয়ে ভর্তি হই সেখান থেকে ক্লাস টেন পর্যন্ত আমি নানার বাড়িতে থাকি এস এস কে ওখান থেকে এসেছি দু হাজার আট সালে আমি ওখান থেকে বাবা কি করতেন আপনার আমার বাবা ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা আচ্ছা আর মা তো গৃহিণী ছিলেন মা গৃহিণী তো তাদের সম্পর্কে শুনি ছোটবেলাটায় বাবা মার সাথে সময়টা কেমন কেটেছিল নিশ্চয়ই অনেক সুন্দর স্মৃতিও রয়েছে সেগুলো নিয়ে একটু শুনি অনেক ভালো সময় তো ডেফিনেটলি কেটেছে বাবা মায়ের তুলনা কোনো কিছুর সাথেই হয় না একদমই না তো ওই ছোটোবেলায় নানা বাড়িতে থাকার পরে আমি চলে আসি ঢাকায় উত্তরা হোলি কলেজে পড়াশোনা করি তখন ওই দুই বছর ক্লাস সময় ওখানে বাবা মায়ের সাথে থাকি থাকার পরে আবার ব্যাক চলে যাই সেই রংপুরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আবার ওখানে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করার জন্য আচ্ছা তার আগে একটু জানতে চাই শৈশবে আর একটু ফিরে যেতে চাই সেটা হচ্ছে শৈশবে তো আপনি নানার বাড়িতে ছিলেন এই যে বাবা মার সঙ্গে যে একটা দূরত্ব পরিবার সঙ্গে যে একটা দূরত্ব আপনার খারাপ লাগতো না জি অবশ্যই খারাপ লাগতো সেই সময় ফোন মোবাইল ফোন তেমন বেশি মানুষের হাতে থাকতো না হ্যাঁ আমার একজন বান্ধবী ছিল নাম তার চাঁদনি হ্যাঁ দেখতে অনেস্টলি বলতেছি লাবণ নাফুর মতোই হ্যাঁ তো ওই তাদের ফোন ছিল মোবাইল ফোন ছিল দেখা যেত যে ওই সময়টাতে গ্রামের দুই চারজনের হাতে ফোন থাকে তো ওই আমার বাবা মা তার ফোনে ফোন দিত সে আবার প্রায় মানে হাফ কিলোমিটারের মত দূরত্ব হবে নানা বাড়ির সাথে সে দৌড়ে আমার বাসায় এসে আমাকে কথা বলার সুযোগ করে দিত হ্যাঁ তারপরে কথা বলতাম কয় ভাই বোন আমরা দুই ভাই দুই বোন আপনি কততম আমি দ্বিতীয় আমার বড় বোন আছে আচ্ছা আর আমার ছোট তারা তো বাবা মার কাছেই থাকতেন নাকি তারাও নানা বাড়িতে না তারা সবাই বাবা মায়ের সাথেই থাকতেন শুধু আমি নানা বাড়িতে থাকতাম হ্যাঁ আমার মানে নানার একটা স্বপ্ন ছিল যে আমাকে মানুষের মতন মানুষ করে তিনি তুলবেন হ্যাঁ আমার এই ভিডিওটা নানাবাড়ির সবাই দেখবে আশা করি কিন্তু আমি গর্ব করে বলতে পারবো যে নানার যখন শেষ বয়সে গিয়ে উনি মানে একরকম সেন্স হারায় ফেলে তখন কাউকেই চেনে না হ্যাঁ বাট আমাকে চিনতে পারে এবং অন্য কেউ যেমন আমার মাকে চিনতেছে না যখন বলে এ শাহিদের মা তখন আবার চিনতে পারে হ্যাঁ চমৎকার যতটুকু বুঝতে পারছি আপনার গল্প শুনে বা আপনার কথা শুনে যে আপনার জীবনে আপনার নানা নানার প্রভাব অনেক বেশি এবং তাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছেন এবং স্বপ্নটাও বোধহয় তার মাধ্যমে তৈরি হয়ে গেছে আমরা সেই গল্প আবারও ফিরবো আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই অবশ্যই এফ পাইলটের প্রতিষ্ঠাতা এবং সিইও শাহিদুজ্জামান শাহিদ প্রতিষ্ঠানটি এআই নিয়ে কাজ করে থাকে রয়েছে নিজেদের একটি এআই লেখার অটোমেশন টুলস এফ পাইলটের সাহায্যে অর্থ ও সময় সাশ্রয় করে এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধ ও ব্লগ পোস্ট লেখা সম্ভব মাত্র একটি ক্লিকে সম্পূর্ণ অ্যামাজন অ্যাফিলিয়েট ভিত্তিক সেরা দশ পণ্য পর্যালোচনা করে নিবন্ধ তৈরি করার ক্ষমতা এফ পাইলটের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম এআই লেখার টুলটি মানুষের মতো বিষয়বস্তু তৈরি করতে সাম্প্রতিক সাধারণ ভাষা প্রক্রিয়াকরণ এবং মেশিন লার্নিং কৌশলগুলিকে কাজে লাগায় যা আকর্ষণীয় তথ্যপূর্ণ এবং সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজড হয় এটি ব্যবহার করা যেমন সহজ তেমনি ব্যবহারকারীদের চাহিদা মেটাতেও সক্ষম শাহিদুজ্জামান শাহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে আর আইটিতে কর্মজীবন শুরু করেন পরে দু সালে প্রতিষ্ঠা করেন এফ পাইলট আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই শুনবো তার ছোটোবেলায় ছিলাম সেখানে আবারও ফিরে যাচ্ছি যে জায়গাটাই ছিলাম একটা স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল এবং আমরা কম বেশি যে যে জায়গাতেই থাকি না কেন স্ট্রাগল করি অনেক কিন্তু স্বপ্নটা দেখতে ভালোবাসি স্বপ্ন দেখে ফেলি আপনার ক্ষেত্রেও তাই হয়েছে বোধহয় এবং যেমনটা বলছিলেন নানা ভাইয়ের একটা স্বপ্ন আপনার মধ্যে রয়েছে সে স্বপ্ন নিয়ে একটু শুনি আপনি ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন কি হতে চেয়েছেন আজকের এই জায়গাটায় আসার স্বপ্ন ছিল কিনা সবকিছু মিলিয়ে শুনি সত্যি বলতে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব এবং এই রকম একটা সফটওয়্যার তৈরি করব হ্যাঁ এই চিন্তাটা আসলে অনেস্টলি বলতে ছিলই না হ্যাঁ আমরা কি হব ছোটোবেলায় তো কাউকে জিজ্ঞেস করলেই আমাদের সমাজে বলে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব হ্যাঁ কিন্তু এই ধারণাগুলা হ্যাঁ আমি এই সময়ে এসে পাল্টে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করছি যে আমরা চাকরি করব না চাকরি দিব হুম আমাদের উদ্যোক্তা জীবনটা পার করে আমি দেখতেছি যে আসলে সম্ভাবনাময় এই দেশটাকে অনেক দূর এগিয়ে নেওয়া নিয়ে যাওয়া সম্ভব ছোটোবেলায় যেমন আমাদেরকে আমিও হয়তো বা অবচেতন মনে বলছিলাম যে পাইলট হব পুলিশ হব বা ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব যদিও ইঞ্জিনিয়ারটা যদিও বলে থাকি মিলে গেছে হ্যাঁ তো যেহেতু আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না যে আসলে আমি কি হব হ্যাঁ তো এই স্মার্ট যুগে আমার মনে হয় পড়ালেখার যে বিষয় আদি আছে যে কিভাবে এই তরুণেরাই কিন্তু সব ঠিক আছে যদি আমরা পড়ালেখার সিস্টেমগুলাতে এই যে আমি যা এখন করতেছি এই বিষয়গুলা আস্তে আস্তে ইনক্লুড করা যেত তাহলে আমার মনে হয় ওই ছোটবেলা থেকেই মানুষজন এখনকার হ্যাঁ তরুণ উদ্যোক্তারা ওগুলা এগুলো নিয়েই স্বপ্ন দেখত ঠিক আছে আমি ঢাকাতে এসে একটা বাসায় উঠলাম ওখানে পনেরো বছরের একটা ছেলে আমাকে বলতেছে ভাই আমি পাইথন শিখব হ্যাঁ সে আমাকে একটি লিমেন্টের ব্যবহার করে দেখাচ্ছে হ্যাঁ আমার মানে এত ভালো লাগা কাজ করতে এবং আমাকে বলতেছে যে এই পনেরো বছর বয়স এখন আমার এই সময়টাতে আপনি কি করছিলেন আমি তো হতভাগ যে আমি এই সময়টাতে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম হাডুড়ু খেলতাম পুকুরে সাঁতার কাটতাম আর ওই নানার বাড়িতে পিছনের গেট দিয়ে ঢুকতাম অনেক মারামারি করছে আমাকে হ্যাঁ যে এরকম সারাদিন পড়ালেখা বাদ দিয়ে খেলাধুলা এটা সেটা হ্যাঁ অনেক অনেক রকমের খেলাধুলা ছিল যেগুলো এখন এখনকার ছেলে মেয়েরা ওই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না কিন্তু আপনি যে সুযোগ সুবিধা পেয়েছেন এই যে একটা দুরন্ত শৈশব হ্যাঁ এটার কিন্তু আসলে কোনো মূল্য হয় না এটা অমূল্য না না এটা অমূল্য হয়তোবা তখন যে পরিবেশটা ছিল তথ্য প্রযুক্তির বিষয়টা কিন্তু তখনো তেমন ভাবে আসলে রাইজ করেনি কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে খুব সহজে যে কেউ অ্যাক্সেস করতে পারছে আসলে সময়ের একটা ব্যবধান কিন্তু রয়েছে সময়ের একটা ব্যবধান যেহেতু এই সময়টাতে সবকিছু অ্যাক্সেস করা যাচ্ছে অ্যাডাপ্ট করতে হবে কিন্তু মানে তখন ছিল আমাদের ওই খেলাধুলা হাডুডু আমরা ওগুলো করছিলাম তো ওগুলো আমরা করতাম কিন্তু এখনকার যুগে যেহেতু স্মার্টফোন আছে আমি সবাইকে পরামর্শ দেই যে তোমরা খেলো গেম খেলতে মন চাচ্ছে খেলো এটার সাথে অ্যাডাপ্ট হও নোকিয়া একটা কোম্পানি ছিল ওই যে যে চাঁদনির কথা বলতাম ও কিন্তু নোকিয়া ফোন নিয়ে আমার নানা নানাবাড়িতে আমি তার সাথে কথা বলতাম সেই নোকিয়া ফোন কিন্তু যুগের সাথে তাল মিলাইতে না পেরে সে কিন্তু মার্কেট আউট হয়ে গেছে হুম অ্যান্ড্রয়েড সিস্টেম দখল করে ফেলছে হুম হুম তারা কিন্তু বোঝে নাই যে আসলে যুগের সাথে তাল মিলা চলতে হবে এই যে আমি যেন যখন এফ পাইলট একটা এআই সফটওয়্যার ডেভেলপ করি তখন শুরুর দিকে তখন যদি চ্যাট জিবিটি থাকতো ওই সময়টাতে তাহলে কিন্তু মানুষ সহজেই অ্যাডপ্ট করে নিতে পারত কিন্তু চ্যাট জিপিটি লঞ্চ হওয়ারও এক বছর আগে আমি অ্যাপ পাইলট লঞ্চ করছি আচ্ছা হ্যাঁ লঞ্চ করার প্রথম দুই তিন দিন পরে আমার ফেসবুক টাইম লেনে গেলেই দেখতে পারবেন বিভিন্ন মানুষ পোস্ট দিত যে না এটা বাংলাদেশের কেউ বানাইছে উই ডোন্ট বিলিভ আচ্ছা এটা আমাকে বিলিভ করাইতেই বেশ একটা প্যারা খেতে হয়েছে এটা এটা তাহলে আপনার জন্য একটা অন্যরকম স্ট্রাগল আর চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে বলবো কারণ আপনি চ্যাট আগে আসলে এটা লঞ্চ করেছেন চ্যাট জিপিটি এর এক বছর আগে লঞ্চ করছি বাট চ্যাট জিপিটি যে এপিআই ওপেন ওপেন এআই যেটাকে বলা হয় হ্যাঁ এইটা এই টাইপের পাঁচ সাতটা এপিআই প্লাস আমাদের নিজের নিজেদের ফাইন টিউনিং এগুলো সব কিছুর সমন্বয় যেমন চ্যাট জিপিটির আপনি যেমনটা শুরুতে বলছিলেন আমাকে যে কি সীমাবদ্ধতাগুলো আছে যে এফ পাইলট এক ক্লিকেই ওয়ান মিলিয়ন হ্যাঁ দশ লাখেরও বেশি ওয়ার্ড জেনারেট করতে পারবে আপনি একটা ক্লিক দিবেন সে লাখ ওয়ার্ড জেনারেট করবে চ্যাট জিপিটিতেও কিছু সীমাবদ্ধতা আছে যে অনেক সময় অনেক কিছু ওখানে আমরা লিখে সার্চ করলে কিন্তু আসে না সেক্ষেত্রে আসলে আপনার যে এফ পাইলট এটার যে ইউনিক বিষয়গুলো আসলে কি মানে মেরিটগুলো কী যদি একটু বলতেন মেরিটগুলো হচ্ছে এইটাকে আপনি এর ইউজাররা হুম ইচ্ছা মতো তথ্য দিয়ে ফাইন টিউন করতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি একশোটা কিংবা এক হাজারটা জাস্ট কিওয়ার্ড বা টপিক লাইন বাই লাইন একে দিলেন দেওয়ার পরে একটা কমান্ড দিলেন যে আমি এতগুলো প্রবন্ধ বা নিবন্ধ বলেন বা আর্টিকেল বলেন যে আমি এক হাজারটা আর্টিকেল লিখতে চাচ্ছি জাস্ট এক হাজারটা টপিক আপনি দিলেন হইতে পারে আপনার ফার্নিচারের উপরে হইতে পারে মাসরাঙ্গা টেলিভিশন নিয়েই সে আর্টিকেল লিখবে এক হাজারটা লিখে যে ইউজার আছে অ্যাপ পাইলটের যারা ইউজার আছে তাদের তো একে প্রত্যেকজনের এক একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আর্টিকেলগুলা অটোমেটিক্যালি পাবলিশও করে দিবে এই আর্টিকেল লিখবে প্লাস ছবি এবং ভিডিও সহ ইউজারের ওয়েবসাইটে পাবলিশ করে দিবে এই কাজটা কিন্তু চার্জিবিলি করতে পারে না কারণ অন্য একটা ওয়েবসাইটের সাথে কানেকশন দেওয়ার যে ফ্যাসিলিটিটা এখনও এটা আসেনি তো এইরকম কিছু ইন্টারেস্টিং ফিসার আমরা যুক্ত করছি যেমন রিসেন্টলি একটা আমি ফিসার লঞ্চ করলাম নাম দিয়েছি ফিসারটার ক্লায়েন্ট জেনারেটর যে ক্লায়েন্ট জেনারেটর দিয়ে আপুকে একটা আমি আর্টিকেল লিখে দেখাইলাম দ্য বেস্ট টিভি প্রেজেন্টার ইন বাংলাদেশ ইজ লাবণ্য সো সে কী করলো জাস্ট এই একটা কমান্ড দেওয়ার ফলে একটা পুরো আর্টিকেল যখন লিখে দিল আপুর সম্পর্কে তথ্য কীভাবে নিয়ে আসলো উনি আর্টিকেলটা পড়ে নিজেই অবাক হয়ে গেছেন যে হাউ ইটস পসিবল সিমিলারলি যে যে বিজনেসেই আছে প্রত্যেকটা বিজনেস সম্পর্কে তাদের প্রত্যেকটা বিজনেসের অনলাইন প্রেজেন্স দরকার আছে হ্যাঁ অনলাইন প্রেজেন্স না থাকলে এআই কিভাবে তথ্যগুলো সংগ্রহ করে একটা আর্টিকেল লিখবে এটাও তো একটা বিষয় নিশ্চয় হ্যাঁ যদি অনলাইন প্রেজেন্স না থাকে তখন দেখা যাবে যে চ্যাট বললাম যে হোয়াট ইজ মাসরাঙ্গা টেলিভিশন সে ইটস আ নিউ টেলিভিশন সে তথ্য জানে না তো সে লিখতে পারবে না সরি বলে বলবে যে আই এম সরি আই ডোন্ট হ্যাভ ইনাফ ইনফরমেশন অ্যাবাউট মাছরাঙা টেলিভিশন বা কিন্তু যেমনটি আপনাকে আমি দেখাইলাম যে জাস্ট দুই তিনটা হিন্টস যদি দিয়ে দেওয়া যায় আমাদের সফটওয়্যারকে সে ওইটাকে পর্যালোচনা করে আরও ডিফলি এক হাজার দুই হাজার কিংবা এমনকি তিন চার হাজার ওয়ার্ডের একটা ডিটেইলড আর্টিকেল লিখে দিতে পারবে এবং এটা ইউজ করে বর্তমানে কারা বেনিফিটেড হচ্ছে এই বিষয়ে যদি অনুমতি দেন একটু হ্যাঁ অবশ্যই তারা কি যদি একটু পেছনেই ফিরিয়ে নিয়ে আমরা তো নিশ্চয়ই আসলে পুরোটা সময় এফ পাইলট নিয়ে জানবো এবং ইউজাররা কত ইউজার ইউজ করছে সেটাও জানবো কিন্তু এই যে এফ পাইলট তৈরি করবেন লঞ্চ করবেন এবং যে আপনি বলছেন যে চ্যাট জিপিটির আগেই আপনি এটা লঞ্চ করেছেন তাহলে তো এটা নিঃসন্দেহে আপনি কিভাবে আসলে তৈরি করেছেন কি ভাবনা থেকে তৈরি করেছেন সেটা খুব জানতে ইচ্ছা করছে একটু জেনে নিই আসলে এফ পাইলটের শুরুটা কিভাবে একদম

পরে আমি কি করলাম প্রথমেই যখন বাবা নামক একটা কোম্পানি আছে সেখান থেকে আমি এফিলেট মার্কেটিং করলাম তার আগেও আমি আরো অনেক কিছু করছি যে এফিলেট মার্কেটিং যখন আমি ওইটা দিয়ে শুরু করলাম দেখলাম বা প্রোডাক্ট আমার না আমার কোনো আমার তৈরি প্রোডাক্ট না তারপরে ওই প্রোডাক্টটা আমাকে ডেলিভারিও দিতে হবে না কিছু করতে হবে না প্রোডাক্ট অন্যের জাস্ট আমি প্রোডাক্টটা মার্কেটিং করব। মার্কেটিং করবো তার বিনিময়ে আমাকে কমিশন দেওয়া হচ্ছে এবং মজার বিষয়ে আপনারা জেনেও অবাক হবেন যে ধরেন একটা প্রোডাক্টের দাম ধরলাম আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিই ধরা গেল যে একটা শ্যাম্পুর দাম হচ্ছে পাঁচশো টাকা আপনি এই পাঁচশো টাকা দামের শ্যাম্পুটা কোনো একটা কোম্পানির কোনো একটা কোম্পানির এই শ্যাম্পুটা প্রোমোট করে সেল জেনারেট করলেন একটা কিন্তু এই যে শ্যাম্পু কোম্পানি আপনাকে এক হাজার টাকা কমিশন দিল হ্যাঁ বিষয়টা ভ্যারি মাস ইন্টারেস্টিং না এ অবশ্যই যে আপনার প্রোডাক্টের দাম যা তার সাথে দ্বিগুণ বা তিনগুণ হ্যাঁ এরকম লেখা থাকে একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট কমিশন প্রোডাক্টের দামের চাইতেও অনেক বেশি কমিশন দেয় তো এই বিষয়গুলো যখন আমার সামনে আসলো যে এগুলো কেমনে পসিবল তো ওই কোম্পানিরা আসলে মানে এতটা বোকাও না যে এতগুলো কমিশন দিয়ে তারা লস করতেছে নট লাইক দ্যাট হুম যেমন মেডি প্লাস টুথপেস্টটা আমি এখন রেগুলার ইউজ করি ডেফিনেটলি কারো না কারো কাছ থেকে কোনো না কোনো মার্কেটিং ক্যাম্পেইন থেকে আমি জানতে পারছি সুতরাং আমি এই যে লাইফ টাইম ইউজ করতেছি তো প্রথমবার ওই মার্কেটিং ক্যাম্পেইনে তারা যদি মেডি প্লাসের দাম ধরলাম একশো টাকা ওই মার্কেটারকে যদি দুইশো টাকা সে কমিশন দিয়ে আমাকে চেনাই তো তাহলে কোম্পানিটার তো লস নাই তাই না সো আমরা ওই জায়গায় কাজ করে এগুলাকে বলা হয় হাই হাইটিকেট এফিলিয়েট মার্কেটিং হ্যাঁ টিকেট এফিলিয়েট মার্কেটিং শেখানোর জন্য রিসেন্টলি আমাদের অ্যাপ পাইলট কমিউনিটিতে পঞ্চাশ হাজার গ্রুপ মেম্বার আছে তাদেরকে আমি ফ্রিতেই অসংখ্য গাইডলাইন রিসোর্স শেয়ার করি তারা এই গাইডলাইনগুলো রিসোর্সগুলো আমি এক একটা লাইভ ক্লাস নেই ইউটিউবে সবগুলো লাইভ আছে দুই ঘন্টা তিন ঘন্টার হয় হ্যাঁ হাজার হাজার মানুষ স্টিকই থাকে একজনও নড়াচড়া করে না যে বিষয়গুলো এতটাই ইন্টারেস্টিং যে আমি আমার কিচ্ছু ছিল না একটা টিনের বাড়ি ছিল সেখান থেকে আমি হ্যাঁ কোটি কোটি টাকার পাঁচতলা একটা বাড়ি তৈরি করলাম তো এগুলা তো ডেফিনেটলি বৈদেশিক মুদ্রা রেমিটেন্স দিয়েই আমি অবশ্যই অবশ্যই অর্জন না হলে এই অর্জনগুলোর জন্যই মানুষ আমাকে আর কি ফলো করে এবং শিখতে চাই এই পঞ্চাশ হাজার মানুষকে আমি রেগুলার শেখাই আমি গত পরশু দিন আমার ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট দিয়েছি আমি যে আমার যে বোঝানোর স্টাইল বা আমি যেভাবে স্টুডেন্টকে বোঝাচ্ছি হ্যাঁ একরকম কিন্তু আমাকে ওই ফ্রি লাইভগুলো আমি দুই তিন ঘন্টার করাইছিলাম আপনার আমার লাস্ট তিন ঘন্টার একটা লাইভ আছে ওইটা যদি দেখেন দেখবেন মানে আমাকে জোর করে একরকম মানে তারা তিনশো জন মানুষ জাস্ট কমেন্ট করছে আমি বলছি যে আপনারা আমার সবাই আমি শেখাচ্ছি ফ্রিলি তারা বলতেছে যে আমার পেইড কোর্স লাগবে যে এরকম এক মাস পর পনেরো দিন পর র্যান্ডমলি আপনি শেখাইতে আসেন আমাদেরকে এটা দিয়ে আসলে আমাদের পেট ভরে না বা মন ভরে না আমরা স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন চাই হ্যাঁ ওরা একরকম হ্যাঁ আমার মুখের কথা না লাইভে তো স্যাট হিস্টোরিগুলো আছে এখন দেখলেই বুঝতে পারবেন মানে আমাকে জোর করে এই পেইড কোর্স লঞ্চ করার জন্য তারা উদ্বুদ্ধ করছে এবং যেদিন লঞ্চ করি তার এই মনে হয় এক দুই মাস আগে লঞ্চ করছি এ পর্যন্ত অলরেডি পাঁচশো জন এনরোল করে ফেলছে হ্যাঁ তো ডেফিনেটলি আমি ভ্যালু দেই গত পরশু দিন একটা পোস্ট দিছি ফেসবুকে যে একশো আঠারো জন কমেন্ট করছে কি লম্বা লম্বা কমেন্ট যে আপনার যে বোঝানোর স্টাইল আমি অনেকগুলো কোর্স করছি এর আগে কিন্তু ওই কোর্স শিখে আমি কিছু করতে পারি নাই কিন্তু আপনার যে বোঝানোর ধরন আমি বিলিভ করতে বাধ্য যে আমি পারবই আমি ইনসেলা পারবই যে এই যে আমি নিচে লিখে দিয়েছিলাম যে আসলে আমি বুঝাইতে পারতেছি কি না যে মোটিভেশনটার জন্যই আমি এই পোস্টটা করলাম ডেফিনেটলি আল্লাহ রহমতে আমার সাহস বা কনফিডেন্সটা সেই লেভেলের আছে বিধায় আমি ওই পোস্টটা করতে সাহস পাইছি এবং আমি অনুপ্রাণিত গর্ব করে প্রত্যেকটা জায়গায় বলি যে আমি শুধু ব্যক্তিগতভাবে আমি লাভবান হচ্ছি না আমি সাথে হাজার হাজার ওই পঞ্চাশ হাজার মেম্বারের যে আমার গ্রুপটা আছে ওই গ্রুপের এনগেজমেন্ট দেখলে আপনি পাগল হয়ে যাবেন যে এত মানুষ অনেক গ্রুপ আছে পাঁচ লাখ দশ লাখ মেম্বার কিন্তু এত বেশি অ্যাক্টিভিটি নাই যে এখানে তারা এত বেশি রিসোর্স হেল্পফুল রিসোর্স আমার কাছ থেকে পায় বলে যে এরকম আমি লাখ টাকার কোর্স করেও এই ফ্রিতে এত পরিমাণ রিসোর্স কোথাও নাই এজন্যই তারা আর আমাদের একটা মানে স্বভাব বলতে পারেন যে ফ্রিতেই বা বিনা স্বার্থহীনভাবে আমি মানুষকে এত এত হেল্প করছি বিধায় হ্যাঁ আল্লাহর রহমত এবং এই এত এত মানুষের আমি ভালোবাসা করেইতে পারছি যে ঢাকা আসার গল্প বললেন যেমন এই ঢাকা আসছি আসার পরে হ্যাঁ প্রাইভেট কারে করে বাড়িঘর খুঁজে দেওয়া ট্রান্সকম কোম্পানির ম্যানেজার হ্যাঁ বিশাল বড় একটা কোম্পানি ওনারা আমাকে এগুলা সব কিছু অফিস থেকে সেট আপ করে দেওয়া মিরপুর ডিওয়াইস এ বাসা ভাড়ায় নেওয়া দেওয়া এভরিথিং করে দিল কারণ এগুলা হচ্ছে সব মানুষেরই ভালোবাসা স্ট্রাগলের সময়টা আপনি কলেজ জীবনে ঢাকাতে আসেন সেখানে এখানে এসে আপনি টিউশনিও করেছেন কিছুদিন কিছুদিন ফ্রিল্যান্সিং করেছেন সেই অভিজ্ঞতাগুলো একটু ছোট করে শুনি ঢাকায় এসে আমি উত্তরা হলি কলেজে ভর্তি হই সেখান থেকে আমি এই মানে আমার মধ্যে একটা যখন মানে ই তৈরি হয় আগ্রহ তৈরি হয় কিছু একটা করতে হবে হ্যাঁ ওই কলেজে পড়া অবস্থায় আমি যখন ফোন প্রথম ফোন আমি কলেজে পড়া অবস্থায় কিনি তো মানে এমনিতেই নারী নক্ষত্র সবকিছু ঘাটাঘাটির পিছনে কেন আমার একটা প্রচন্ড আগ্রহ এটা ইএস ক্যালকুলেটর কিনি হ্যাঁ ইএস নাইন মনে হয় নামটা এরকম ছিল নয়শো আমার মাথায় খেলে ওইটা ঘুরপাক খাইতো যে এতগুলো ফাংশন আছে এটার মধ্যে আমি কেন জানবো না একদম এই টেবিলটার সমান এত বড় একটা পেপার ছিল যে যার মধ্যে প্রত্যেকটা ফাংশন বলে বলে দেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ বিলিভ মি আমি ওই ক্যালকুলেটরের প্রত্যেকটা ফাংশন হ্যাঁ শিখছিলাম ঠিক আছে এবং এটা ভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে আমার খুবই সহায়ক হয় দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই এবং আমার পছন্দের সাবজেক্ট কম্পিউটার সায়েন্সে আমি ভর্তি হয়ে যাই একটা তো রোকেয়া বেগম বেগম আরেকটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়াতেই ভর্তি হলেন পরে আমার যেহেতু পছন্দের সাবজেক্ট বাড়ির কাছে আর এখানে আমার সম্ভবত পদার্থ বিজ্ঞানে হয়েছিল আচ্ছা তারও আগে আমি ভর্তি হয়েছিলাম তিতুমির কলেজে পদার্থ বিজ্ঞানে তারপর আমার ইন্টারেস্টিং এর জায়গা যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করব হ্যাঁ তো আমি ওইটা এখান থেকে স্নাতক স্নাতকোত্তর শেষ করেছেন জি তারপরে টিউশনই করাচ্ছি এখন মানে সতেরোশো টাকা পাইতাম এই সতেরোশো টাকা দিয়ে প্লাস ঢাকা থেকে আমার বাবা মা কিছু টাকা পাঠাইতো দুইটা মিলে রকম হ্যাঁ চলতাম তো এখন এই যে স্ট্রাগল আসলে মানুষের একটা কথা আছে যখন কেউ ভালো কিছু করে হ্যাঁ কমফোর্ট জোনে থেকে আসলে ভালো কিছু করা সম্ভব নয় আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি কমফোর্ট জোনটা ভাঙতে হয় এমনকি আমি অনেককেই এটা পরামর্শ দেই যদি আপনি কমফোর্ট জোনে থাকেনও তারপরেও চেষ্টা করেন যে এসিটা বন্ধ করে দিতে হ্যাঁ লিফ্ট আছে সিঁড়ি দিয়ে হাঁটান যে নাই আমার এটা মনে করুন জাস্ট একটা এক্সাম্পল আপনার টাকা পয়সা আছে মনে করেন যে আমার নাই একটা বাজেট ধরে নেন এত টাকা আমার আছে তো আমি কমফোর্ট জোনে ছিলাম না জন্যই হয়তোবা আজকে আল্লাহর রহমতে কোটি কোটি টাকার মালিক নিজে হয়েছি এবং অন্যদেরকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করার আমি সুযোগ করে দিতে ফ্রিল্যান্সিংটা কিভাবে যুক্ত হলেন বা কিভাবে ভাবলেন যে এই জায়গাটা কাজ করবেন আমার শুরুটাই ছিল প্রোগ্রামিং যা আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি আমি আমার বন্ধু সাকিব আচ্ছা আমার বান্ধবী রিমি হুম এই তিন চারজন আমরা ছিলাম যে একদম প্রোগ্রামিং পাগল আমার বন্ধু সাকিব সে এখন orbita-তে জব করে প্রোগ্রামিং বিভিন্ন কনটেস্টে আমরা অংশগ্রহণ করতাম তখন কিন্তু এই যে টাকা ইনকামের জন্য প্রোগ্রামিং করতেছি নট লাইক দ্যাট বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পর্যন্ত এই টেবিলে কম্পিউটারের সামনে বসে থেকে গুগল কোড জ্যামের একটা কনটেস্টে আমি অংশগ্রহণ করছিলাম আমার মনে পড়তেছে যে সারা দিন বসে থাকতে হয় প্রোগ্রামিংয়ের জন্য এবং কন্টেস্টের জন্য একটা প্রবলেম সলভ করতে হয় জটিল জটিল প্রবলেম থাকে ওই প্রবলেমগুলা সলিউশন করতে হয় হ্যাঁ সো এই এক্সপিরিয়েন্সটা আমার যেহেতু ওইখান থেকেই ছিল তো তারপরে আমি দেখলাম যে ব্লগিংয়ে যখন আসলাম তো ব্লগিংয়ে যখন আমি হাত দিয়ে লিখতেছি যেটা কাজে আমি করতে যাই মি যে কাজটাই আমি করতে যাই যখন আমি দেখি যে একই টাইপের রিপিটিভ কাজ আমি বারবার করতেছি তখন আমার মাথায় বাড়ি দেয় যে আসলে তুমি প্রোগ্রামিং পারো হ্যাঁ তুমি অটোমেশন বুঝো একই টাইপের কাজ কেন আমি বারবার করব কি দেখা যাবে যে আমার এক লক্ষ ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হইতেছে কথার কথা যে আমি একটা কি করি একটা পাইথনের একটা স্ক্রিপ্ট বানায় ফেলি যে এই এতগুলা ফোল্ডার তুমি অটোমেটিক্যালি ক্রিয়েট করো প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই দশটা ইমেজ অনলাইন থেকে কপি করে নিয়ে এসে দশ টাইমে যেখানে রাখো দশ টাইমে যেখানে দশ টাইমে যেখানে একদম মানে এক বছরের কাজ যেন আমার একটা প্রোগ্রাম রান করে দিলে এক মিনিটের মধ্যে হয়ে যায় আমার টেন্ডেন্সিটাই এইটা অর্থাৎ আপনি সেই বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আপনার এই সেন্সটা গ্রো আপ করে যেমন কিছু একটা তৈরি করতে হবে যার মাধ্যমে কাস্টার আরো বেশি সহজ হয়ে যায়। ফ্রিল্যান্সিং এর কথা যেহেতু লাবন্য বলছিল আপনিও বলছিলেন যে কিভাবে শুরু করেছিলেন আপনারা এবং ভালোবাসায় অনেক বেশি কাজ করতে আগ্রহ অনেক বেশি। প্রবল কাজ করতে তো তখনকার সময় ফ্রিল্যান্সিং করে আপনার ইনকাম আসলে কেমনটা হতো একটু যদি জানতে চাই। একদম যখন শুরু করি হ্যাঁ অনেস্টলি বলতেছি একদম যখন শুরু করি 15 দিন আমি কাজ করতাম এক দুই ঘন্টা করে 15 দিন কাজ করার পরে আমার 1 ডলার ইনকাম হতো। ঠিক আছে। যেটা বর্তমানে আজকে আমি কথা বলতেছি আমার এমনও সময় যায় এক ঘন্টা কাজ করে পনেরোশো ডলার ইনকাম হয় হ্যাঁ দু সালে আমি প্রথম ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে একটা বাড়ি কিনি ওই বাড়িটা কেনার পরে একটা ফেসবুকে পোস্ট দেই ওই পোস্টটা এখন আমার টাইম লাইনে আছে দু হাজার সালে একটা বাড়ি কেনার পরে পোস্ট দেই ওই পোস্টের মধ্যে আমি নিচে আমার একটা গোল লিখে দিয়েছিলাম যে আমি আগামী দুই তিন বছরের মধ্যে যেন আমি বিশ হাজার ডলার পার মান্থ ইনকাম করতে পারি হ্যাঁ আশ্চর্যজনকভাবে এবং আল্লাহর প্রচণ্ড রকমের রহমতের দ্বারা আমি করোনার সময় দু সালের মেবি জুন মাসে আর একটা পোস্ট আমার টাইম লাইনেই দেই যে আলহামদুলিল্লাহ এবং একদম স্ক্রিনশট সহ মোবাইলে ই আসছে হ্যাঁ রেমিটেন্স ঢুকছে দশ হাজার ডলারের দুইটা অ্যামাউন্ট ঢুকছে মানে দুইটা যোগ করলে একুশ হাজার ডলার প্লাস হয় দুইটা পোস্ট করে বললাম যে ওই আগের পোস্টের আবার আমি এর লিঙ্কটা কমেন্টে দিয়ে দিছি যে আমি ওই দিন একটা পোস্ট দিয়ে মানুষের আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা মানুষকে কত দূর নিয়ে যাইতে পারে তার প্রমাণটা আপনারা দেখেন যে আমার এই একটা গোল সেট করে দিয়েছিলাম এবং এইটা আমার এই সময়ের মধ্যেই মানে এক দুই বছরের মধ্যেই এই গোলটাতে আমি পৌঁছেতে পারি মাশাআল্লাহ এই যে আপনার ব্যক্তিগত যে অর্জন এটা তো খুবই অনুপ্রেরণাদায়ক এবং আপনার মাধ্যমে আসলে মানুষ কিভাবে অনুপ্রাণিত হচ্ছে যেটা আপনি বলছিলেন সেখানে একটু আসতে চাই আমার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হচ্ছে অনেক যে একটা বললাম যে আমাদের অ্যাপ পাইলটের যে একটা কমিউনিটি আছে 50000 মেম্বার ওখানে ওইখানে কম করে হলেও ওই যদি গ্রুপটা স্ক্রল করেন সারা দিন মানে চার পাঁচ দিন লাগবে আপনার স্ক্রল করতে সবগুলা পোস্ট যদি দেখতে চান দেখবেন যদি একদম গরিবী হালে কম করে হলেও ধরেন এক হাজার জন তাদের সফলতার গল্প শেয়ার করছে আজকে যেমন আমি আমার সফলতার গল্প বলছি তারা এই অ্যাপ পাইলট ইউজ করে শুধুমাত্র যে আমি আমি লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স নিয়ে এসেছি এবং এই সুনয়ন ভাই নামক একজন তার সাথে আমি এরকম লাইভ পডকাস্ট করছি এক ঘন্টার উনি প্রায় ছত্রিশ লাখ টাকা একটা ওয়েবসাইট বানাইছে পুরাটাই অ্যাপ পাইলট দিয়ে বানানো আপনাকে তো দেখাইলাম যে অ্যাপ পাইলটটা ইউজ করাটা কত সোজা জাস্ট এক হাজারটা টপিক আপনি দিলেন একটা ক্লিক দিলেন এক হাজারটা আর্টিকেল তৈরি হয়ে গেল যারা আছে তারা তারা কি বাড়িতে থেকে কাজগুলো করতে পারছে নাকি হ্যাঁ বাড়িতে কাজগুলো করতে পারতেছে তারা এবং এই অ্যাপ পাইলট ইউজ করে যে সুমনয়ন ভাইয়ের কথা বললাম উনি প্রায় ছত্রিশ সাড়ে চৌত্রিশ হাজার ডলার যেটা বাংলা টাকায় প্রায় ছত্রিশ লাখ টাকার কাছাকাছি হবে এই ওয়েবসাইটটা উনি সেল করে একটা সুন্দর লাইফ কেস স্টাডি আমার সাথে শেয়ার করছেন হুম উনি এখন কম্পিউটারের শোরুম দিচ্ছেন তো কত মানুষের যে লাইফ চেঞ্জ হয়ে গেছে আমার মাধ্যমে আমি লাইফের প্রথম দুই দুইজনকে টিউশনি করাইতাম এক ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক ওনার বাড়ি হচ্ছে এনটিভি থেকে একটা আমার ওই এরকম শ্যুট করার জন্য আমাদের রংপুরে গিয়েছিল তখন ও ওনাকে আমি নিয়ে এসেছিলাম অনুষ্ঠানের মধ্যে যে এই যে এই লোকটা পায়ে হেঁটে অনেক দূর জায়গা আমার বাসায় আসতো শেখার জন্য কিন্তু উনি আল্লাহর অশেষ কৃপ কৃপায় চুয়ান্ন লাখ টাকা দিয়ে রংপুর শহরের মধ্যে একটা জায়গা কিনলো দেখা হলে আমাকে জোরে ধরবে আমি এই অনুষ্ঠানে আজকে একটা বিষয়ে গর্ব করে বলি আমার এখানে ঢাকায় ডিওইস এসে বাসা নেওয়ার পরে আমার ওয়াইফকে আমার দুই ছেলে আছে আমি নিয়ে আসছি সে চার বছর ধরে দু সালে জয়েন করছে আর কি আঠারো সালে জয়েন করছে সেই সময় সতেরো হাজার কি আঠারো হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে নার্সিংয়ের ওই সময় কিন্তু একটা ব্যাপক নিয়োগ হয়েছে এই আঠারো হাজার স্টুডেন্টের মধ্যে আমার ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স গভর্নমেন্ট জব পাইছে ছত্রিশতম হয়ে হ্যাঁ তার রেজাল্ট আর স্ক্রিনশট সহ আমি ফেসবুকে পোস্ট করছিলাম এত একজন মেধাবী আমার ওয়াইফের এবং আমার ছোট ভাইয়ের অবদান আমার পিছনেও অনেক বেশি আমি তাদেরকে ক্রেডিট দিতে চাই আমার ওয়াইফ সহ আমরা প্রথম একটা ওয়েবসাইট লঞ্চ করি ওই ওয়েবসাইটটা থেকে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং করে দশ লাখ টাকারও বেশি ইনকাম হয় এবং ওই টাকাটা দিয়ে আমি প্রথম যে বাড়িটা কিনি সতেরো সালে হ্যাঁ আমাদের এই বাড়ির চাল একটা টিনের চাল ছিল এবং এরকম ডেকসি কি বুঝেন বা এটা মনে হয় ঢাকার মানুষ বুঝে না পাতিল 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 হ্যাঁ এই পাতিল এরকম করে করে দিয়ে রাখা লাগতো এরকম চোদ্দ পনেরোটা পাতিল আমাদের ঘরের মধ্যে দিতে হয়তো উপরে টিনের চাল থেকে পানি পড়তে পারি ঝুঁকিপূর্ণই বলতে পারি যে ঝুঁকি নিয়ে আপনি আসলে কোনো তাড়াতাড়ি কোনো জবে না ঢুকে আপনি নিজে আসলে নিজে কিছু করার চিন্তা করেছিলেন সেটা কেন যখনই দেখলাম যে আমার একটা মাত্র ওয়েবসাইট তৈরি করে একটা ওয়েবসাইট দিয়ে আমি দশ লাখ প্লাস টাকা ইনকাম করলাম এবং একটা বাড়ি কিনতে পারলাম তারপরে আমি বললাম যে না শেখাটা কি আপনার ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রামিং এই শিখেছেন নাকি আলাদা করে যারা প্রোগ্রামিং পারে তাদের জন্য এই যে এই কাজগুলো অনেকটাই সহজ অনেক বেশি সহজ অনেক বেশি সহজ কারণ ওই প্রোগ্রামিং এর তুলনায় একটা ওয়েবসাইট আপনিও বানাইতে পারবেন দুই এক ক্লিকে তাও আবার হুম যেমন আমাদের আবার টিমও আছে আমার মাধ্যমে মার্শাল্লাহ অনেকের কর্মসংস্থান হয়েছে আমার লক্ষ্য হচ্ছে আমি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব অবশ্যই অবশ্যই এবং ফ্রিল্যান্সিং এর কথা যেহেতু আসছিল সেটা নিয়ে সেটা আবার সেখানে যেতে চাই সেটা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং এর শুরুটা যে আপনি কেন মনে করলেন যে ফ্রিল্যান্সিং করা উচিত বা সেটা উৎসটা আসলে কি কিভাবে শুরু করলেন বা কিভাবে শিখলেন আপনি দিন শেষে আমি বলবো মানি ইজ দা বিগেস্ট মোটিভেশন ঠিক আছে এখন যখন আমি দেখলাম যে আমি একটা ওয়েবসাইট বানায়া টাকা ইনকাম করতে পারতেছি এবং উইথ লেস ইফোর্থ অনেক কম এফোর্থে এই পাঠাও চালাচ্ছে একজন আমি আমার ওয়াইফ যখন আসে বিমানে আসতেছে বিশ মিনিট আমার সময় হাতে আছে। আমার এই বিশ মিনিটের মধ্যে আমাকে এয়ারপোর্ট যেতে হবে এই বিশ মিনিটের মধ্যে আমি পাঠা চালকের সাথে যাচ্ছি আমাদের ওইদিকে রংপুরের মানুষ কিন্তু খুবই মিশুক যা তার সাথে কথা বলে আমাদের ড্রাইভার আসলো তা পুরা রাস্তাটায় আমি তার সাথে কথা বললাম ভাই আপনি অসুস্থ এটা সেটা ভাই ভাই করে তো এরকম ওই পাঠাও চালকের সাথে আমি পুরা রাস্তায় গেলাম যে ভাই এই একশো টাকার জন্য আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন এত কষ্ট করতেছেন বাট আপনি যদি স্মার্টলি থিঙ্ক করতেন লোকটাকে বললাম উনি বিএসসি এমএসসি হ্যাঁ সম্ভবত ইঞ্জিনিয়ারিং লাইনে করে উনি পাঠাও চালাচ্ছে আমি পুরে অবাক যে মাইন্ড মানুষের ব্রেন যে এতটা একটা পাওয়ারফুল জিনিস এই যখন আসলো হ্যাঁ যে এই প্রসঙ্গটা যে আসলো একটা তো ওয়ে খুঁজে পেতে হয় হ্যাঁ হ্যাঁ আপনি ওয়েটা আসলে কিভাবে খুঁজে পেলেন ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য কারণ অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায় ও আচ্ছা আচ্ছা তাহলে আমি বলি ওই একজন মানুষকে আমার ক্রেডিট দিতেই হয় ওনার অরিজিনাল নামটা কি জানি না রাজা স্যার বলেই আমরা চিনতাম হ্যাঁ আর একটা ভালো আমিনুল ইসলাম রাজা স্যার হ্যাঁ উনি এফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং করতেন হ্যাঁ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি আসলে খুব সুন্দরভাবে বিষয়গুলো টেনে নিয়ে আসতে পারেন বারো সালের দিকে আমি আর এনআইটিতে ভর্তি হই তখন ওই আর আইটির যে প্রতিষ্ঠাতা উনি ওনার বাসা হলো পীরগঞ্জে পীরগঞ্জে উনি আমাকে নিয়ে গিয়ে সারা রাত রাখেন হ্যাঁ যেহেতু আমার প্রোগ্রামিংয়ের স্কিল আছে উনি আমার মাধ্যমে ওয়েবসাইটগুলো ডিজাইন করে নিতেন ল্যান্ডিং পেজগুলো বানায় নিতেন যে প্রোডাক্টগুলো কীভাবে ঝুলাইতে হয় ওয়েবসাইটের মধ্যে উনি এটা জানতেন যে কিভাবে এফিলেট মার্কেটিং করে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে হয় উনিও বিশাল পীরগঞ্জের মধ্যে ওনার চারতলা কি পাঁচতলা একটা বিল্ডিং আসছে এবং পুরোটাই উনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়া করছেন আজকে যতটুকো জানতে চাই যেটা আমরা আমি এবং আনিস বলছিলাম যে এখন তো ফ্রিল্যান্সিং সবাই আসলে করতে চায় যেহেতু আপনি আসলে এই জায়গাটা একটা অভিজ্ঞতা রয়েছে আপনার জায়গা থেকে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের কি ধরনের যোগ্যতা থাকা বা যোগ্যতা না থাকলে তারা আসলে কি ওয়েতে এই জায়গাটা আসতে পারবে কাজ শুরু করতে পারবে তারা কিভাবে তাদেরকে তাদের জায়গা পরিবর্তন করতে পারবে সেই জায়গাটা একটু ছোট করে যদি শুনতে চাই আমি যেহেতু ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রোগ্রামিং এ এক্সপার্ট তো প্রোগ্রামিং তো সবাই চাইলেই সহজে শিখতে পারবে না ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ এসইও এগুলা যে কেউ চাইলেই অল্প নলেজ থাকলেই শিখতে পারবে এটা আমি বিলিভ করি আচ্ছা কারণ আমি দেখতেছি আমার যে যারা কোর্সে জয়েন করছে অনেক বয়স্ক মানুষ জয়েন করছে তারা মার্শাল্লাহ সাকসেস হচ্ছে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে তার মাধ্যমে আমি জানতে পারতেছি যে আসলে পারবে যে কোনো বয়সের মানুষই পারবে আচ্ছা সো আমাদের যুগে বা আমাদের সময়ে আমরা কিন্তু এত ভরা গাইডলাইন আমাদের ছিল না এখন যেমন ঘরে বসে ওয়ান ট্যাপ বা ওয়ান ক্লিকেই আপনার তথ্যের এখন কোনো অভাব নাই এখন যেটার অভাব সেটা হচ্ছে এই যে আপনার ডিস্ট্রাকশনটা যাতে কেউ কেড়ে নিয়ে যেতে না পারে হ্যাঁ ফেসবুকের রিলস টিকটকের রিলস এগুলা আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য সবাই হা করে আছে যদি আমরা জাস্ট এই ডিস্ট্রাকশনটাকে দূরে রাখি আমি ফেসবুক প্রায় সময় আনইনস্টল করে দিই হ্যাঁ তো যদি এই ডিস্ট্রাকশনগুলো থেকে আমরা একটু মানে এই জায়গাটাতে এসে স্টেপ বাই স্টেপ শিখতে পারি এবং সবার জন্য একটা সুখবর যে এটা আমার মুখের কথা না আমার ফ্রি যারা লাইভ ক্লাসগুলোতে জয়েন করে তারাই রিভিউ দিছে হ্যাঁ যে আমি আসলে অনেক সুন্দরভাবে শেখাতে পারি এটাই একটা আমার জন্য কনফিডেন্স বিধায় আমি একটা কোর্সও লঞ্চ করি যেখানে আমি এফিলেট মার্কেটিং হাই টিকেট এফিলেট মার্কেটিং নট অনলি এফিলেট মার্কেটিং হাই টিকেট এফিলেট মার্কেটিংটা কি ওই যেটা বললাম যে অনেক বেশি কমিশন দেয় আমি এমনও প্রোডাক্ট প্রমোট করছি যে এক ডলার মানে এক সেন্ট মানে এক টাকার একটা পণ্য আমি বিক্রি করে দিয়েছি ওই কোম্পানিটা আমাকে একশো ডলার মানে দশ হাজার টাকারও বেশি কমিশন দিছে এক টাকা আচ্ছা এমনিতে ফ্রিল্যান্সিং যারা করতে চায় তাদের কি তাহলে কোনো কোর্স করা প্রয়োজন নাকি নিজেরাই শিখতে পারবে তারা চাইলে এখন তথ্যের কোনো অভাব নাই তারা নিজেরাই শিখতে পারবে

আপনার কাছে চাইলে কেউ কোর্স করতে পারে আমার আমার কাছে আমাদের অ্যাফ পাইলট অ্যাকাডেমি অ্যাফ পাইলট একাডেমি লিখে সার্চ দিলেই ওয়েবসাইট একটা আসে এফ পাইলট অ্যাকাডেমিতে আমি কোর্স লঞ্চ করছি ওই যে হাই হাইটিকেটে ফিলেট মার্কেটিং যেটা বললাম ওই প্রোডাক্টের নামটাও আমি বলে দিই যারা দেখতেছে একটু হলেও উপকার হোক ইন্টার সার্ভার হ্যাঁ একটা কোম্পানির নাম ইন্টার সার্ভার হ্যাঁ ওর কুপন কোড হচ্ছে ওয়ান সেন্ট কুপন কোডের নাম এক টাকা দিয়ে যদি ওই সার্ভার কেউ কিনে আপনি যদি কেনাইতে পারেন আপনাকে ওই কোম্পানি একশো ডলার কমিশন দিবে মানে বিষয়টা কতটা ইন্টারেস্টিং এবং এই বিষয়গুলো আমি আমার ওই কোর্সটাতে শেখাচ্ছি আচ্ছা এবং আপনার মতো অনেকেই নিশ্চয়ই এবং আমাদের অ্যাপ পাইলট ওয়েবসাইটের সাকসেস স্টোরি পেজে যদি কেউ যায় তাহলে একদম মানুষগুলার এবং তাদের তারা যে নিজের টাইম লাইনে এবং আমাদের গ্রুপে পোস্ট করছে সাকসেস হিস্টরিগুলা একদম পোস্টের লিঙ্ক সহ রেখে দিছি আমি শুরুতেই বললাম যে কম করে হলে হাজার সাকসেস হিস্টরি আছে এগুলো দেখলেও মানুষ অনুপ্রাণিত হবে এবং এটা মনে মনে বিশ্বাস করবে যে ডেফিনেটলি আই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা একটু এই পর্যায়ে জানতে চাই সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত অ্যাপ পাইলটের ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ডেফিনেটলি পাইলটের পাশাপাশি আমার আরও তিনটা বিজনেস লঞ্চ হয়েছে এবং সবলভাবে চলতেছে ফিলিপিয়াম ডিজিটাল প্রোডাক্ট বাইসেলের একটা আমি প্ল্যাটফর্ম বানাইছি এবং এটা বাংলাদেশে প্রথম যেমন আপনার একটা ইস্টাবলিশড ইউটিউব চ্যানেল আছে আপনি ওটা সেল করে দিবেন হ্যাঁ কোথায় সেল করবেন আমি একটা প্ল্যাটফর্ম বানাইছি ফিলিপিয়াম নাম আচ্ছা এবং ওটাও বানানোর পরপরই এমনভাবে সাড়া ফেলছে তিন লাখ চার লাখ টাকা দামের ওয়েবসাইট সেল হচ্ছে আমার ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি কমিশন পাচ্ছি বাউন্ন হাজার তেপ্পান্ন হাজার টাকা বিশ পার্সেন্ট কমিশন আমি নেই আমার প্ল্যাটফর্মের মাধ্যমে যখন সেল হয় যেহেতু একটা আমার অডিয়েন্স আছে তো অ্যাপ পাইলটটাকে আমাকে অনেকভাবে ছড়ায় দিতে হবে এটা এমন একটা ইন্টারেস্টিং জিনিস বানাইছি এই অ্যাপ পাইলটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি রংপুর থেকে ঢাকায় আসছি কারণ ওখান থেকে ওখানে আমি একদম খুবই এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করতে পারতেছি এটা কি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাকি বিশ্বের সব সারা বিশ্বের সারা বিশ্বের অলমোস্ট কম করে হলেও পঞ্চাশ থেকে ষাটটা কান্ট্রির মানুষ অ্যাপ পাইলট ইউজ করে এবং তার মাধ্যমে বাইরের দেশের রেমিটেন্সগুলো আমাদের দেশে আসতেছে হুম সেটা আমাদের আমি প্রতি বছর ষোলো সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর রেমিটেন্স সার্টিফিকেট উত্তোলন করি এবং রেমিটেন্স সার্টিফিকেট আমার আয়কর রিটার্নে আমি জমা দিয়ে আমার যে ইনকামটা এটাকে কর মুক্ত আমি বানাই যদিও অন্যান্য ট্যাক্স খুলে যায় যাই হোক এটাকে আমি আরো স্কেল আপ করার জন্য হ্যাঁ স্কেল আপ করার জন্য এবং অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আমার টার্গেট বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি যেন প্রত্যেকটা বিজনেস এবং ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররা অ্যাপালোট এমন একটা জিনিস সবার প্রয়োজন যে যেভাবে এটাকে কাজে লাগাবে সে সেভাবেই পারবে যেমন আমি আপনাকে আপনার ইউজ কেসটা দেখাইছি যা যে এনিথিং এটার ইউজ কেসও আমি দেখাইতে পারবো যে অ্যাপালোট এই ফুল গাছটাতে এই টপটাতে কিভাবে ভূমিকা পালন করতে পারে এটা সেল ছোটো ছোটো দুটো প্রশ্ন মাথায় চলে আসলো একটা হলো আপনি বলছিলেন যে রংপুর থেকে ঢাকা চলে এসেছেন শুধুমাত্র এই অ্যাপটাকে সকলের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু অনেক মানুষ আছে যারা আসলে এই বিষয় হয়তো একটু কম পারে ঢাকায় দেখা যায় অনেকেই এটা পারে তো তাদের জন্য আপনি কোনো কাজ করছেন কিনা জি তাদের জন্য কাজ তো করতেছি এবং আমি রংপুরের অফিসটা কিন্তু ক্লোজ করে দেই নাই জাস্ট আমার বিজনেসটাকে আমি বাইরে কোনো অঞ্চলে কাজ করছি রংপুরের বাইরের বলতে কি আমি গর্ব করে বলতে পারবো যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা থানার মানুষ ইউজ করে অ্যাপ পাইলট এমন কোনো থানা নাই হ্যাঁ এটা অনলাইন ইউজ করে না পঁচপান্ন হাজার একটি ইউজার আছে অ্যাপ পাইলটের হ্যাঁ তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি যেহেতু আমার প্রমোশনটা বাংলাদেশ ভিত্তিকে হয়েছে অনেক অনেক কিন্তু ফান্ড লাগে এই যে একটু আগে যে আমি বললাম যে টপ এক কোম্পানি কিন্তু টেক কোম্পানি বাইরের দেশের বাট আমরা ওগুলাকে চিনি ফেসবুক ইউটিউবে কেন চিনি তারা কোটি কোটি ডলার ইনভেস্ট করছে বিধায় আমি তাদেরকে চিনি তো আমি ডেফিনেটলি ঢাকায় আসছি আমি যদি এরকম ভেঞ্চার ক্যাপিটাল এরকম ভালো ভালো কিছু ইনভেস্টর আছে যদি আমি বিগ একটা ইনভেস্ট পাই আমি এইটাকে সারা মানে বাংলাদেশে যেমন প্রত্যেকটা থানায় চেনাইতে পারছি আমি এমন কোনো জেলা নাই যেখানে গেলে অ্যাপ ইউজাররা আমাকে এসে ঘিরে ধরবে না এমন কোনো ডিস্ট্রিক্ট নাই এবং এমন কোনো ছোটো ছোটো থানা ও উপজেলা নাই তো আমি চাচ্ছি বাইরের কান্ট্রিগুলারও প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যের মানুষ যেন এক পাইলটকে চেনে তার জন্য আমার একটা বিগ ইনভেস্ট করতে হবে আমি এখানে বসবার আগে ব্যক্তিগতভাবে পাইলটটা দেখে নিয়েছিলাম যে আসলে এটা কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু আপনি আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু করে নিজের মতো করে যদি একটু বুঝিয়ে দেন তারাও হয়তো আজকে এটা ওপেন করে এটা তো যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন সো এটা ওয়েবসাইটের মাধ্যমেই আমরা অ্যাপটা ব্যবহার করতে পারবো আপনি যদি ছোট করে কিছু কোনো ইনফরমেশন দিতে চান বা তাদের বোঝানোর জন্য কোনো যদি ওয়ে থাকে যেমনটা আমি বলছিলাম যে এটা যে কেউ খুব সহজে ইউজ করতে পারবে যেমন আপনি দেখছিলেন যে মেকআপ করতে করতেই জাস্ট এক ক্লিকেই সাইন আপ করে ফেলছেন গুগল দিয়ে এবং এক ক্লিকে একটা আর্টিকেল লিখে ফেলছেন এই এরকম জাস্ট যে কোনো টপিকে যে কোনো কারো বিজনেসে যেমন কেউ বেস্ট ফার্নিচার নিয়ে লিখতে চাচ্ছে ক্যামেরা তার ক্যামেরার একটা শপ আছে দোকান আছে সে চাচ্ছে দশ হাজার রিভিউ আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করবে যেন বেস্ট ক্যামেরা শপ ইন ঢাকা লিখে সার্চ দিলে তার ওয়েবসাইটটা হ্যাঁ মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর জন্য তারা অ্যাপ পাইলটটাকে খুবই সহজে ইউজ করতে পারে এবং আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম তো আছেই তাদেরকে জিজ্ঞেস করলে ফোন করলেই তারা সবকিছু এমনিতে ওয়েবসাইট থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এরকম অ্যাপ করা যায় কিনা হ্যাঁ প্লে স্টোরে ইজিলি নিয়ে যাইতে পারবো কিন্তু রাইট নাও এটা শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশনে আছে আর এটা কি শুধু ইংলিশ ভাষার উপরে আর্টিকেল তৈরি করে নাকি বাংলা ভাষায় না খুবই চমৎকার প্রশ্ন করছেন আমরা 20 টি ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেট করছি শুরুতে একদম শুরুতে শুধু ইংলিশে ছিল এখন বাংলা ভাষায়ও আর্টিকেল অ্যাপ আর্টিকেল লিখতে পারে হ্যাঁ এবং পপুলার যে 20 টা ল্যাঙ্গুয়েজ আছে স্প্যানিশ এই টাইপের আর কি অনেক

লেখাপড়ার সিস্টেম ঠিক আছে কিন্তু আপনারা পড়ালেখার পাশাপাশি আপনাদের যে একটা মেধা আছে যে আমাদের আমাদের কি কিন্তু ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে যে পড়াশোনা করো ভালো গ্রেড পাও এ প্লাস পাও গোল্ডেন এ প্লাস পাও একটা ভালো চাকরি করো হ্যাঁ ইভেন বিবিএতেও এতেও শেখানো হয় যে কিভাবে বিজনেস করতে হয় কিন্তু আপনি দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট বলে আমি কিভাবে একটা ভালো কোম্পানিতে চাকরি কিভাবে ব্যাংকার হবো আমি একটা কথা বলতেছি আস্তা হ্যাঁ অথচ সে শিখতেছে কিন্তু হাউ টু রান এ সাকসেসফুল বিজনেস কিভাবে একটা বিজনেস পরিচালনা করতে হয় তারা ওইটা শিখতেছে পড়ালেখার মাধ্যমে কিন্তু তাদের স্বপ্নটা তারা একটা ভালো চাকরি করবে লিমিটেড হয়ে গেছে বিষয়টা হাস্যকর না স্মার্ট ওয়েতে কাজ করতে হবে স্মার্ট

সমাজের অনেক অনেক উপকার উপকারভোগী তৈরি করেছেন এটা আসলেই চমৎকার অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম